শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলে আসলাম আবারও দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকে দেখো, সকাল সকাল আমি পদ্মগুলো কাজ করে ফেলেছি, মানে ধোয়া কাচা থেকে একবারে স্নান পুজো টুজো সব সেরে নিয়েছি। মানে প্রতিদিনই ভাবি যে একবারে স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্নায় বসবো, কিন্তু হয়েই ওঠে না, জানো তো, সময় হয়ে ওঠে না। কারণ পুজো টুজো দিয়ে রান্না বসাতে গেলে আবার রান্নার দেরি হয়ে যাবে, তখন ওরা আবার দোকান থেকে খেতে আসবে, তখন খেতে পাবে না 12টার মধ্যে। হ্যাঁ বাবা, যাবো তো। সেই কারণে আজকে একবারে স্নান পুজো টুজো সেরে নিলাম, নিয়ে এখন বসাবো হচ্ছে রান্না। তো তোমাদের দাদা ভাই মাছ দিয়ে গেল সকালবেলায়, তো মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো সারাদিন সঙ্গে থাকো, কী হচ্ছে না হচ্ছে সবটাই দেখতে পাবে। আর আজকে মানে কি বলো তো, স্নান করে পুজো টুজো দেওয়ার পরে রান্নায় বসবো, মনটা যে কী শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, চলো, বেলা হয়ে গেল, প্রায় 10টা বাজতে যায়, ফটাফট রান্নাটা আগে সেরে নিই, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:45, আর এইমাত্র আমি দোকান থেকে আসলাম। তো সারাদিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি, রান্নাবান্না করেই চলে গেছিলাম হচ্ছে দোকানে। মানে স্নান তো আগেই করে নিয়েছিলাম আজকে, ওই জন্য ঝামেলাটা ছিল না। তো রান্নাবান্না করে তোমার দাদাভাই এসেছিলো, তো বাবার জন্য ভাত প্যাক করে দিলাম, নিয়ে চলে গেলো খেয়ে দে। আর আমি একটু পরে গেলাম, মানে ছাগল টাগল বেঁধে তেঁধে তো গিয়ে কাজ করছিলাম। তো কাজ টাজ করে এত গরম লেগে গেছিলো দোকানের ভেতরে, মানে টেবিল ফ্যান দেওয়া থাকে তা সত্ত্বেও গরম। তো যাই হোক, এই একটু আগে আসলাম, তো তার মধ্যে আবার দোকানে ছিলাম জন্য বাড়িতে কেউ ছিল না, তো ওই জন্য জলের ড্রাম দিয়ে গেছিলো, তো দরজার কাছেই ছিল, ওগুলো আবার তুললাম, কি ভারী ড্রামগুলো। আর মাঠে এত সুন্দর হাওয়া আসছে না, তো এসেই সবার আগে বাতাসিকে মাঠে ছাড়লাম, ওকে বেচারিকে ওই গাছতলায় মানে পোলের মধ্যে বেঁধে দিয়ে গেছিলাম, যেখানে বেঁধে রাখি দুপুরবেলা করে, ওখানে বেঁধে জল ঘাসটা সব দিয়ে গেছিলাম। এই তো ঘাসের তো ঘও খাইনি কো, খালি ছিটিয়েছে, খুঁচে মুছে এক করে দিয়েছে, আর ছিল্লে ছিল্লে অস্থির হয়ে গেছে। এই তো এসে ওকে ওর গলার দড়িটাকে খুলে দিলাম, ও ম্যাডাম এখন খাচ্ছে। ওই দেখো কোথায়, ওই মাথায় আছে, ওই যে একটুখানি সাদা বড়া দেখতে পাচ্ছ, ওইটা বাতাসি। আর এত সুন্দর হাওয়া হচ্ছে মাঠটায়, মানে প্রাণ জুড়ানো হাওয়া। তো ওই জন্য যে না, মাঠে একটু হাঁটাহাঁটি করি, তারপরে বাড়িতে গিয়ে আবার কাজ করব, ওই ধোয়া জামাকাপড়গুলো তুলবো, মানে যেগুলো কেচে গেছিলাম জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে একবারে গোছগাছ করে দেবো, পাপাকে আবার ঘুরতে বসাবো। ও আরেকটা কথা, কালকে যে বললাম কালকের ভিডিওতে, পাপার জন্য অনেক কিছু জিনিস নেওয়া হয়েছে, ওর বাবা সারপ্রাইজ নিয়ে এসেছে, তো সেগুলো চলো তোমাদেরকে দেখাই।
ও তো ভীষণ খুশি, 14 বার বলেই যাচ্ছে আমি খুব খুশি। আর তার মধ্যে ওরা রাতে ঘুম হচ্ছে না ওই জিনিসগুলো নিয়ে। চলো কি কি জিনিস আছে দেখ। এই দেখো বন্ধুরা কি কি এনেছে বলে দাও তো বাবা। দেখো বন্ধুরা, টমেটো ট্রেন, খাতা, রুল, পেন্সিল আর রুল, আর এই দেখো, দেখি আমি দেখিয়ে দিচ্ছি দাও, অনেক কিছু। এই যে পিগলোর একটা গ্রাফ খাতা, যেটা আগে কাটা ওটার অর্ধেক পাতা আছে, ওই জন্য এটা নিয়ে আসলো। খাতা, অঙ্ক, অঙ্ক না আকার। এবার দেখো, দেখবে বন্ধুরা, দেখুন আমার টয় ট্রেনের কি হয়েছে। এই দেখুন, এখন চলছে না, বিছানায় চলবে না তো। আর এই যে দেখো পিকলু কত কিছু কালার করেছে, এই যে একদিনে কালকেই নিয়ে এসেছে আর আজকেই পুরো পিসটা ভরিয়ে দিয়েছে। দেখো কিচ্ছু বাকি রাখেনি কো, দেখছো সব কিছু কালার করে দিয়েছে। এই যে এগুলো করাই থাকে আর নিচের গুলো বানাতে হয়, তো আজকে এগুলো বসে বসে সবগুলো শেষ করে দিয়েছে। দেখো ঘরটা দেখো, ঘর, এই যে দেখো কিচ্ছু বাকি রাখেনি আর একটা কিচ্ছু, সবগুলো করে দিয়েছে। আর এটা শুধু কালকে কে করেছে সেটা তো তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, আমরা ভেবেছিলাম যে পারবে কিনা, ধীরে ধীরে করুক ওই জন্য। আর এই যে একটা অঙ্ক খাতা পিকলুর জন্য, এই যে ওর দিদিমণি এই যে হোমওয়ার্ক দিয়েছে খাতার মধ্যে, অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া আছে। হ্যাঁ, আর এই যে একটা উড পেন্সিল না রুল, একটা রুল চাচা, আর এই যে এখানে হচ্ছে এগুলো ওর মোমের মোম কালার গুলো, কালার পেন্সিল। চলো আমি রং করব। আর কি রং করবে, ভরে গেছে তো। আর আজকে জানো কি করেছে, মানে কাল থেকে এই টমাস ট্রেনটা নিয়ে ও এতটা ব্যস্ত হয়ে গেছে, মানে রাত্রিরে তো ঘুমাতে ঘুমাতে এমনি নর্মাল 12টা বাজিয়ে দেয়, কালকে তো আমাদের ঘুমানোর পরেও ঘুমিয়েছে, মানে কি মুশকিলে যে ওর ঘুম ধরেছে। তার মধ্যে সকাল না হতেই উঠে পড়েছে, জানো কোন রাত্রিরে, মানে রাত 3টের সময় থেকে মনে হয় উঠে ও ট্রেনটাকে এইভাবে বুকে নিয়েই শুয়েছে। আর সকালবেলা মানে মাঝরাত্রিরে 3টার দিকে মনে হয় উঠে ওই ট্রেন চালাচ্ছিল নাকি, আমি ঘুমের ঘরে, ট্রেনটা তো ব্যাটারি আলা আওয়াজ হচ্ছে, ওই ট্রেনের আওয়াজটা আমি পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি ভাবছি যে সারাদিন ট্রেনটা নিয়ে মাতামাতি করছিলাম সবাই মিলে, হয়তো আওয়াজটা কানে বাজছে না, স্বপ্ন দেখছি এরকম একটা কিছু হবে, ওই জন্য আমি আর উঠিনি। আর ওই রাত 3টের সময় বেঘরে ঘুম ধরে আছে, আর কে ওঠে বলো। তারপরে দেখি পিকলু এখানে আমার, মানে আমার পাশে, আমি তো ধারে শুই, মশারির মধ্যে অর্ধেক ঢুকে মানে নিচে আছে, ও বলছে ও মা কখন উঠবে, এখনো আলো ফুটছে না কেন। হ্যাঁ, আমি কখন টয় ট্রেনটা চালাবো, কখন থমাস ট্রেনটা চালাবো বলো তো, তোমরা কেন উঠছো না, ওঠো সবাই, এইরকম। আমি বলছি পাপা তুমি নিচে কেন, আমি তো চমকে উঠেছি। তারপরে মাথার কাছে মোবাইলটা ছিল কোনো রকম হাতে, দেখছি কটা বাজে, 3:26 না 26 না 24 ছিল, যাই হোক কতটা খেয়াল করিনি, তবে হ্যাঁ রাত 3টে বাজে এটা জানি। ওই সময় আমি যদি শিগগিরই বিছানায় ওটাকে নাহলে এক্ষুনি ট্রেন ভাঙবো আমি। এই তো উঠে তারপরে ঘুমালো, আবার 6টা না বাজতেই উঠে পড়েছে, মানে এত ব্যস্ত হয়ে গেছে ট্রেনটা নিয়ে, কি আর বলবো তোমাদেরকে। মানে একে তো খুশিতে পাগলা হয়ে গেছে, ঘুরে ফিরে বলছে আমি খুব খুশি বাবা, আমি খুব খুশি, সেই বাবাকে হামি দেওয়া, মাকে হামি দেওয়া, আর ওর ঘুষ দেওয়া তো তোমরা জানোই কীভাবে দেয়। তো এই হচ্ছে, এই হয়েছে দশা। এই দেখো আবার কালার করতে বসেছে, মানে কালার করা জিনিসগুলোই আবার কালার করছে। ঠিক আছে করো, ফ্যান চালিয়ে দিই, দাঁড়াও আমি বাইরে যাই, গরম লাগছে, আমি ঘরে থাকবো না এখন। যত রাজ্যের গরম শালা আমাদের ঘরের ভিতরেই মনে হয়, বাপরে বাপ, বাইরেটা এত সুন্দর ওয়েদার, গাটা কি সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো ঘাস মারা বীজ দিয়েছিল বাবা, সব ঘাস মরে গেছে, না দিয়েও উপায় ছিল না, এত জোকের অত্যাচার হয়েছিল, মানে ছাগলগুলো তো একদম শেষ করে দিত। এই যে এই ধার দিয়ে একদম এদিক দিয়ে গোটাটাই ঘাস মারা বীজ দিয়ে দিয়েছে, ওই পিছন দিকটাতেও দিয়েছে। না স্যার আবার ভয় না বলো তো, সাপ পোকার ভয় থাকার এত মশার অত্যাচার, মানে জাস্ট টেকা যায় না বাড়িটায় সন্ধ্যাবেলা করে। তো যাই হোক, আমার এখন কি আর বলবো, বলতে হয় না, মানে মুখটা তো আমার জানো ছুঁইমুই করে, খালি খাই 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 করে, জানি বাড়ির বউদের অত নোলা হওয়া ঠিক নয়, কিন্তু সত্যি কথা বলতে না আমি খুব নোলা বন্ধুরা, জানো তো আমার না সবসময় খালি খাই 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 খাই, তবে ওই ভাত তরকারি মানে হাবড়ে হুবড়ে যে রাক্ষসের মতো খাবার এইসব না, আমার খালি ছুটকা মুটকা খাওয়ার, এই আম মাখা, পেয়ারা মাখা, চাউমিন, চপ, ঘুগনি, মোমো, ছুটছাট খাবার, মানে যা হোক কিছু একটা, বা একটু চানাচুর মুড়ি, এইসব জিনিসের খাবার আমার খুব ইচ্ছা হয়, আর আমি খাইও খুব, যদিও সব দিন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি না, নাহলে কী বলবে তোমরা, বলবে এই আমাদের রূপদি ভাই এত খায় খালি সবসময় খাই খাই করে। তো যাই হোক, কিন্তু এখন আমি খাবোই, চলো। একটা স্পেশাল জিনিস আছে এই বছরের প্রথম, তো ওটা খাবো, পুজোর মধ্যে দিয়েছিলাম তো রাখাই আছে তুলে, আর খাওয়া হয়নি জিনিসটা, তো চলো ওটাকে আগে মাখতে হবে। তো কী জিনিস আইডিয়া করো তো। এই যে দেখো আমি এখন এইটা খাবো, বাতাবি লেবু, এটা ওই মনসা পুজোর মধ্যে গোটা ফল ভোগ দিতে হয় যে, তো সেটা দিয়েছিল, দিয়ে ওই যে বাবা তুলে রেখেছিলো আনারসটা তো খাওয়া হয়েছে, কলাগুলো সবাই মিলে খেয়েছি, কিছুটা বাতাসি খেয়েছে, কালো হয়ে গেছিলো ওগুলো বাতাসিকে দিয়ে দিয়েছিলাম, আর শশাগুলো তো শুকিয়েই গেলো। আর এই যে এটা আছে, এটা এখন মাখবো আমি, আমার ভীষণই ভালো লাগে এই জিনিসগুলো খেতে। আর তালটা রয়েছে, তালটা একদিন বড়া করবো, দেখি কালকেই করবো নাকি, সবই আছে জানো তো, তেল ফেল সবই এনে রেখেছি, কিন্তু এই ঘোষার অভাবে আর করা হচ্ছে না, মানে আলসাম আর কি, কে তাল ঘুষবে বসে বসে, অতক্ষণ ধরে যতক্ষণ তাল ঘুষতে বসবো মশাই ছিঁড়ে খাবো। তো যাই হোক চলো, আমি এখন লেবু খাই গা, লেবু মাখি আগে, দাঁড়াও। আর হ্যাঁ, লেবু মাখার ভিডিওটা তোমরা আমার মিনি ব্লগে পেয়ে যাবে, ঠিক আছে, আমি এমনি মাখিয়ে নিই আগে।
এই যে দেখো আমার লেবু মাখা একদম কমপ্লিট। আর হ্যাঁ, রেসিপিটা এই ভিডিওর মধ্যে দিলাম না, ওটা একটা ছোট্ট মিনি ব্লগ করলাম, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো এটা এখন বাইরে গিয়ে গপ গপ খাওয়া যাক, তাই না? আর বাতাসিকেও একটু করে দেখতে হবে, ওকে যেহেতু ছেড়ে রেখেছি মাঠে। আর লেবুটা মাখার আগে আমি মাথাটা চিরুনি করে নিলাম, কারণ চুলটা জট থেকে ভরে গেছিলো। আর এই যে পুচু এই এই ঘাসগুলোই খাচ্ছে মানা করা সত্ত্বেও। বাতাসি গেল কোন দিকে? হে মা, ও এই তো এইতো এখানেই আছে, ভয় ধরিয়ে দেয় ছাগলটা খালি। ঠিক আছে চলো, আমি এখানে বসে বসে আমার বাতাবি লেবু এনজয় করি। কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, বাতাবি লেবু লাও, বাতাবি লেবুর সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। সেরকম আমি এখন নুলো ডুবিয়ে খাবো একাই একাই। তো যাই হোক, ওই যে বললাম তোমাদের দিদিভাই নোলা, আমার মানে এই বাড়ির বউটা হচ্ছে নোলা। তো যাই হোক চলো সঙ্গে থাকো, আগে খেয়ে নিই। ঠিক আছে তারপর ছত্রু তো জঙ্গলের কোথায় লুকায় দেখিনি, গুহার ভিতরে। গুহার ভিতরে লুকাই? তা পুলিশ গুলো কাউকে খুঁজে পেয়ে যায় গুহার থেকে? পেয়ে যায়? তারপরে ধরে ফেলে চোরটাকে? আর চুরি থেকে ওকে আটকে রাখে, আর বেঁধে রেখে হাতটা বেঁধে দেয়। সেই চানা হাত বাঁধা চানা টানা চাবি দিয়ে। একটা ভূতে রেখে দেয়, ভূতে ধরে বড় হয় খেয়ে ফেলে। আর পুলিশ তখন তাকে মারতে যাবে, তাকেই খেয়ে পুলিশ কেউ। আমাকে ঝাঁটা দেও না।